হ্যালো গাইজ, গুড মর্নিং। লাস্ট ভিডিওতে তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো আমার বিনা ইনভিটেশনে খেতে যাওয়া। থ্যাংক ইউ তোমাদের সাপোর্টের জন্য আর তোমাদের ভালোবাসার জন্য। আর আজকে সকাল সকাল মামমামকে নিয়ে বেরিয়ে পড়েছি। মামমামের আজকে এই চুলটা দেখতে পাচ্ছ, কালকে আর থাকবে না, মানে আজকেই থাকবে না, কারণ ও হতে যাচ্ছে নেড়ু। ইন্ট্রো টাইম গাইজ, 3, 2, 1। ও বাই দ্য ওয়ে, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই অ্যাম বান্টি। বহুদের প্রণাম ছোটদের, হ্যালো। আজকে মামমাম হ্যালো করছে, আমি করিনি, ঠিক আছে, চলো লেটস গো। এখন বাজে সকাল 8টা আর আমি মামমামকে নিয়ে চলে এসেছি সেলুনে। সেলুনে অলরেডি সকাল 8টাতেই লাইন পড়ে গেছে, অলরেডি তিনজন আছে, তিনজনের পর। আর এই যে মামমাম, মামমামের ওই চুল আজকে আর থাকবে না, মামমামের চুল আজকে টাটা বাই বাই, আবার 3-4 মাস পর চুল আসবে, মানে একটু বড় হবে চুলটা। চলো মামমামকে নেড়ু নেড়ু করিয়ে নেওয়া যাক। নন্দনের উল্টো দিকে গোখেল রোড বলে একটা রাস্তা আছে, রাস্তাটা হচ্ছে এই যে এটা। আর এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে, 1 ঘন্টায় 10 টাকা, মানে যত ঘন্টা তোমরা থাকবে সেই হিসেবে 10 টাকা করে বাইক পার্কিং। আর এখানে একটা নয়, প্রচুর বাইক আছে, আমি বাইক পার্কিং করে দিয়েছি। আমি মামমাম রনিতা এবার যাচ্ছি নন্দনের দিকে, চলো। এতদিন পর নন্দন এসেছি, সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগছে। প্রায় 5 বছর পর আমরা নন্দনে এন্ট্রি করছি। নন্দন এন্ট্রি করে গেছি, কি বল, খুবই ভালো লাগছে, মানে এতদিন বা এত বছর পর যে এসেছি না, সিরিয়াসলি বলছি, দুর্দান্ত লাগছে, মারাত্মক লাগছে এক কথায়। ও বাবা, বলছি তোমার কেমন লাগছে একটু সবাইকে বলো তো বাবু। তুমি তুমি খুব খুশি, তুমি খুব হ্যাপি, ফার্স্ট টাইম কলকাতায় এসছো। আর রিয়াংশি আমার কোলে এসে গেছে, ওর রিয়াকশান ব্যাপক, ও ক্যামেরার দিকে ঘুরে ঘুরে দেখছে যে পাপা কী করছে। আর আমরা এখান থেকে যাব, কোথায় যাবো এখান থেকে? মোহরকুঞ্জ, একটু মোহরকুঞ্জ ঘুরে আসে গা। এটা কী হচ্ছে, সবাই দেখে নিল, তুমি নন্দনে এসে মুখে আঙুল দিয়েছো, সবাই দেখে নিল। আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম নন্দনের সামনে কিছু সেলফি তুলবো, ছবি তুলবো বলে, কিন্তু 2 মিনিটের মধ্যে রিয়াকশানটা হয়ে গেছিলো এটা, ঠিক আছে, পুরো ভিড় পেছন দিকে এসে কাকা হর্ন বাজাচ্ছেন। কলেজ লাইফের সবথেকে স্পেশাল মোমেন্ট হচ্ছে নন্দনে এসে এই জিনিসটাকে পাওয়া। চাইতাম এরকম একটা ফ্রেন্ড পাবো, এরকম ফ্রেন্ডের গ্রুপ পাবো, বাট আনফর্চুনেটলি হয়নি। বাট আজকে এসে এত বছর পর নন্দনে এসে যে এরকম একটা গ্রুপ দেখতে পাবো, সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগলো। এটা হচ্ছে নন্দনের মঞ্চ, এখানে অনেক কিছু প্রোগ্রাম হয়। কলেজ লাইফে আমরা যখন নন্দনে আসতাম তখন আমাদের খুব পকেট টাইট থাকতো, আমরা কিছু টাকা নিয়ে আসতাম, কিছু অ্যামাউন্ট নিয়ে আসতাম, যার মধ্যে আমাদের দুজনের আমার দুজনের টাকা মিলিয়ে, মানে বাসে করে যাওয়া আসা সাঁতরাগাছি টু নন্দন, মানে আপ প্লাস ডাউন, আর এখানে নন্দনের স্পেশাল চাউমিন এইটা খাওয়া, এক প্লেটে কিন্তু দুজনে শেয়ার করতাম, এটা নয় যে 2 প্লেট নিতাম, না কখনোই নয়, তখন অত টাকা ছিল না। নাও এটা নাও, এটা নাও, কি এটা আমার দিকে ঘোরাও, দেখতে পাচ্ছ, তুমি আমাকে দেখতে পাচ্ছ, কেমন লাগছে, ভালো লাগছে, তুমি এদিকে ঘোরাও, কি দেখা যাচ্ছে, হ্যাঁ কি দেখা যাচ্ছে, না ক্যামেরা, ভালো লাগলো, থ্যাংক ইউ। আমি এটা নিয়েছি, মোহরকুঞ্জ আমরা ঢুকে পড়েছি, আমরা বেশি ভেতরে যাব না, এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, মামমাম এখানে ড্যাব ড্যাব করে তাকাইয়া আছে, একটু ঘুরে টুরে নি, তারপরে একটু পেট পুজো করবো। যারা কলকাতা থাকে তারা মোহরকুঞ্জের ব্যাপারে খুব ভালোভাবেই জানে, আর এটা যেহেতু ফ্যামিলি কন্টেন্ট আমি আদার্স কিছু বলতে পারবো না। আর মাম্মা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাইয়া আছে,
যার কারণে আমি আরও কিছু বলতে পারবো না, বাদ বাকিটা বুঝে না। নন্দনে এসছো, আর নন্দনে এসে যদি এখানকার রাজুদার কিচেনে চাও না তাহলে কী করেছো? রাজুদার কিচেনে আমরা চলে এসেছি, আমি এখানে অর্ডার দিয়েছি একটা ভেজ চাউমিন, আগে আমি খেতাম 50 টাকা, এখন হয়ে গেছে সেটা 60 টাকা, 10 টাকা বেড়ে গেছে। আর এখানে কাকুরা বসে থাকেন, কাকুরা এখানে অর্ডার নেন, এখানে পেপসি থামস আপ সব পেয়ে যাবে। আর তার ঠিক উল্টো দিকে এখানে কাউন্টার আছে, এখানে তোমরা স্ট্রয়ে করে পেপসি থামস আপ যেটা ইচ্ছা সেটা তোমরা এখানে পেয়ে যাবে। আর এখান থেকে যে স্লিপটা দেওয়া হয় যে কী নিয়েছি কী অর্ডার দিয়েছি সেটা রেডি হবে এইখানে, তো এখানে জমা দেবো, তারপরে ওনারা এখানে রেডি করে দেবেন, আর নিয়ে তারপরে এই রাস্তা দিয়ে একটা চলে যাব। চাউমিন আছে, এই যে হচ্ছে রাস্তা নন্দনের ভেতরে, এখানে হচ্ছে চাউমিন থেকে শুরু করে ওখানে যা যা অর্ডার দেবে সেটা এখানে বসে খেতে পারবে। এখানে অর্ডার দিয়েছিলাম আমি 2 প্লেট চাউমিনের, কিন্তু 3 নম্বর আরেকজন মেম্বার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, খাবার জন্য লাফালাফি করছে যথারীতি, সেটা হচ্ছে এইটা, এই যে আমি 2 প্লেট অর্ডার দিয়েছি, এখানে 3 নম্বর মেম্বার এসে বসে পড়েছে, ঠিক আছে, বলছে আমার চেয়ার চাই, আমি চেয়ারেই বসবো আর আমাকে খেতেও দিতে হবে। সবাইকে হাই হ্যালো কিছু করে দাও, কিছু একটা বলে দাও, কিছু একটা বলে দাও। বাবা এটা আবার কী হলো, এটা কী হলো, নাচুনি হলো? হ্যাঁ, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেলে খাওয়া দাওয়া হয়, ঘোরা হয়, আনন্দ হয়, মজা হয়, প্রচুর পরিমাণে আনন্দ হয়। তো কী করছো, সাবস্ক্রাইবটা করে নাও, লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, শেয়ার কিন্তু মাস্ট, বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, বিকজ আমি ফ্যামিলি কন্টেন্ট বানাই ভাই, সবাই দেখতে পারবে আমার ভিডিও। লেটস গো, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি ভেজ চাউমিন অর্ডার দিয়েছিলাম, চাউমিন চলে এসছে, আর এখানে আলাদা করে শসা পেঁয়াজ পাওয়া যায় না, স্যালাড পাওয়া যায় না, কিন্তু এখানে এই লঙ্কাটা পাওয়া যায়, ঠিক আছে, এই লঙ্কাটা খেতে কিন্তু ব্যাপক লাগে। আর এখানে সসের এই যে রাখা আছে, যেটা সস যার ইচ্ছা খাবে খাবে, না খাবে না খাবে, সে নিজের মতো নিয়ে নিতে পারে, চলো খেয়ে নিই। এই যে এই মেয়েটা, ঠিক আছে, এই মেয়েটা সবাই দেখো, এই মেয়েটা এখানে এসে চেয়ার টেবিল সব ভাঙচুর করছে, ঠিক আছে, একটু আগে সব এখানে ভাঙচুর করছিলো। মাম মাম আমাম মাম একটু হেসে দাও তো, একটু হেসে দাও তো, একটু হেসে দাও, আসবে দাদা, থ্যাংক ইউ। দাদারা চিনতে পেরেছেন, বলছে 5-6 বছর পর তোমার সাথে দেখা হয়েছি, হ্যাঁ একদম আমি 5-6 বছর পর এসেছি। আর বলছি কী করছো, আমি ব্লগিং করছি, ও তাই নাকি, গুড গুড, তো চলো এবার বাইকটা নিয়ে এবার বাড়ি যাওয়া যাক। নন্দন ঘোরা কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো পেট ফুল টাইট, এবার বাইক নেবো, বাইক নিয়ে এবার বাড়ি যাবো। চলো আজকের মতো ভিডিও এতটাই, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবটা করে দাও, 1K করে দাও, 1K তে সেলিব্রেশন হবে তোমাদের সাথে। চলো টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।